Hey, good morning. Welcome back to the channel. আজকে হলো 1st September আর এখন বাজে 10টা। 10টার সময় আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। কেমন জানো একটা জানো তো সেই অফিস যাওয়া ফিলিংস হচ্ছে। অনেকদিন তো অফিস যাই না, তো আজকে কি আমি অফিস যাচ্ছি সেটা জানতে হলে তো তোমাদের দেখতে হবে। আজকে আমি অফিস যাচ্ছি কি না অন্য কোথাও যাচ্ছি সেটা জানতে হলে আজকের পুরো ভিডিওটা দেখো। আর পেছনে পাখা চলছে তো হয়তো একটু আস্তে আওয়াজ শুনতে পাবে, কিন্তু কিছু করার নেই, সকাল থেকে প্রচুর গরম। তো আমি রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আর তোমাদেরও সঙ্গে নিচ্ছি। চলো আমার সাথে আজকে একটু বেড়ু বেড়ু করে আসবে। এই যে আমরা বেরিয়ে গেছি পুচুকে ফাঁকি দিয়ে, নাহলে ও বায়না করছিল, ও আমাদের সাথে যাবে, কিন্তু সব জায়গায় তো ওকে নিয়ে যাওয়া যায় না। তো এখন আমরা ওলার জন্য ওয়েট করছি, তো ওলা এসে গেলে তারপর আমাদের জার্নি স্টার্ট হবে। আমার সাথে থেকো। হ্যাঁ, আমরা যখন আসছি তখন দেখি পুচুর ছোট মামা দাদু আসছে, ভালোবাসে ও ছোট মামা দাদুকে, তাই জন্য একটু শান্তি হয়তো গিয়েই বোম ফাটবে না। ওকে পাঠানো হয়েছিল মিষ্টি কিনতে ওর আন্টির সাথে, বলেছি যে যা মিষ্টি নিয়ে আয়, মিষ্টি নিয়ে এসে তারপর মিষ্টি খাবি, আর এখন মামার বাবা অফিস করবে এইসব বলে তারপরে ওকে পাঠানো হয়েছে। তো এসে তো দেখবে মামার বাবা নেই, বলে ভ্যাকসিন নিতে গিয়ে তো মানে ওকে তো নিয়ে যাওয়া উচিত নয়, আর ওকে ঢুকতেও দেবে না, তাহলে আবার আরও দেরি হবে, একজন করে ঢুকবে সেন্টারে নেবে, আবার এসে লাইন দেবে আর একজন, তাই জন্য কি আর করা যায়, একটু মনে দুঃখ হবে ওর। ঠিক আছে, ওকে অভ্যেসও তো করাতে হবে, যখন অফিস ফফিস খুলে যাবে তখন ও কী করবো, তখন তোকে বাড়িতে থাকতে হবে, একা একা স্কুলে যেতে হবে, এখন থেকেই প্র্যাকটিস। এই যে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে আর আমরা ওলাকে পড়লাম এই দিকটাই নিতে। এখান থেকে যে ভ্যাকসিনেশন সেন্টারটা সেটা কাছেও পড়ে, আর এদিকে না অনেক খুব সুন্দর মানে গ্রিনারি আছে, তো আমার এগুলো দেখতে খুব ভালো লাগে। তো একদিকে ভালো গ্রিনারি আর একদিকে পচা খাল, সেটা আর তোমাদের দেখাইনি, কিন্তু গ্রিনারিটা দেখো। আর আজকের আকাশটাও খুব সুন্দর, পুজো যে আসছে পুরো আকাশ জানান দিচ্ছে, তো সেটাই দেখাচ্ছি তোমাদের। আর আমরাও দেখতে দেখতে যাচ্ছি, আর এগুলো দেখছো মাছের ভেড়ি, তো এগুলো খুব সুন্দর লাগে দেখতে, আর রিফ্লেকশনটা দেখো যেটা আকাশে পড়ছে সেটা আরও খুব সুন্দর লাগছে। তো তোমরা একটু সিনিক বিউটি এনজয় করতে করতে চলো আমাদের সাথে, তারপর আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ভ্যাকসিনেশন সেন্টার, এবার দেখো আমাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে আর আমাদের এখন দোতলায় একটা জায়গাতে মানে সবাইকে বসিয়েছে। তো দেখো পুরো লাইন দিয়ে দিয়ে তোমাদের একটুখানি দেখাচ্ছি, সব লোকজন বসে আছে একটু ডিস্টেন্স মেনটেন করে। তো কিছুক্ষণ পরে প্রায় হাফ অ্যান আওয়ার পরে আমাদের ছেড়ে দিয়েছে, কিন্তু আমার ছেড়ে দেওয়ার পরেও মানে ওরা যখন বললো যে আপনারা যেতে পারেন, তো বেরিয়ে এসে এখন আমি খুঁজছি যে কোন বিল্ডিংয়ে সেই যে ভ্যাকসিনেশন দেওয়ার জন্য পরে যেটা আমরা ছবি দিই না ফেসবুকে, যেটা ম্যান্ডেটরি, তো সবাই জানি ফেসবুকে যদি আমরা সেই ছবিগুলো না দিই তাহলে আমাদের ভ্যাকসিনেশন কাজ করবে না, জোকস অ্যাপার্ট। তো আমরা ওইটাই একটু খুঁজছি আর একটু কফিও সার্চিং করছি যে একটু খেয়ে দিয়ে আসবো, মানে অনেকক্ষণ ধরে বসে আছি তাই জন্য। তো ওটাই এদিক ওদিক ঘুরছি আর জায়গাটাও খুব সুন্দর, তো সেটাই এক্সপ্লোর করছি, আমার তো খুব ভালো লাগছে। আর এই দেখো আমরা ফটো লাস্ট অবধি তুলেই নিলাম, তো একটা জায়গায় পেয়ে গেছিলাম এরকম ফটো বুথ, তো ওখানে আমরা তুলে নিয়েছি ফটো। এবার আমাদের যেহেতু আমরা মানে সেকেন্ড ডোজ হয়ে গেছে, তো আমি আমার বরকে ইনসিস্ট করলাম যে আজকে আমরা একটু পাবলিক ট্রান্সপোর্ট মানে একটু অটোতে করে যাবো, তো এখান থেকে আমরা অটো বুক করেছি। আর এই যে ওই জায়গাটা দেখছো আলিয়া ইউনিভার্সিটির পাশ দিয়ে, খুব সুন্দর জায়গা,
চারদিকে দেখছো কত মানে গাছ আর মাঠ গাছ, এখানে এখনো হয়তো বিল্ডিংস এর প্লট আছে কিন্তু যেহেতু পুরো বিল্ডিংস তৈরি হয়নি তো খুব ভালো। আর এটা হলো বিশ্ব বাংলা সরণি, এখানে দেখছো যে চারদিকে কি সুন্দর গাছ দিয়ে ফুলের গাছ দিয়ে সাজানো, আর ওপরে মেট্রোরও কাজ হচ্ছে, মানে কি বলবো এটাকে, সারফেস মেট্রো মানে আন্ডারগ্রাউন্ড মেট্রো না, এটাও তাড়াতাড়ি হয়ে গেলে পরে খুবই ভালো হবে কমিউনিকেশনের। আর এখানে না এই যে মেট্রোর যে পিলারগুলো এগুলো খুব সুন্দর করে সাজানো, তো এটাও দেখতে আমার খুব ভাল লাগে, তো সেইগুলোই তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যে আমাদের কলকাতা কত সুন্দর। কিন্তু যেতে যেতে আমার বড্ড খিদে পেয়ে যাচ্ছে, তো দেখা যাক কী করা যায়। তো এই যে এখন আমরা এসে বসেও পড়েছি সেটা হলো আমিনিয়া চিনার পার্কে, তো এসে একটু ফটো সেশন করছি। আর এই যে হলো মেনু ঝটফট, তো এখন ওয়েট করছি, বললো যে একটু ওয়েট করতে হবে, আমরাও ওয়েট করছি। আমরা কী কী মানে দিয়েছি সেটা তোমাদের দেখাবো, আর পাশে দেখছো স্যানিটাইজার নিয়ে বসে আছি, তো কী আর করবো এখন তো সব জায়গায় স্যানিটাইজার নিয়েই যেতে হবে। বেশ ফাঁকা ফাঁকা ছিল জানো তো, আর আমার এই ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব ভাল লাগে। আর দেখো কি সুন্দর প্লেট দিয়ে প্লেটের উপর কারুকার্য করে সাজানো, একটা হালকা মিউজিকও চলছিল, আর লোকজন কম ছিল কিন্তু ভিড় খুব না থাকলেও লোকজন ছিল, তার মানে লোকজন আসছে একদম আগেকার মতন আর কি, একদমই বেরোচ্ছে না ওরকম কিছু নয়। আর এটা হলো ওদের কিচেন এরিয়া, ওই দরজা দিয়ে দেখা যায় আর কি। তো দেখলাম অনেকে বার্থডে সেলিব্রেশনও করছে আশেপাশের দিকে, আর আমিও আমার ফটো সেশনে মস্ত এই আর কি। এই যে আমাদের খাবার চলে এসছে, তো এটা হলো গলাওটি কাবাব, আর ওটা হলো আমাদের বিরিয়ানি। আমিনিয়া এলে বিরিয়ানি তো খেতেই হবে। গলাওটি কাবাব আমরা ফুল প্লেট দিয়েছিলাম কিন্তু এখন দেখছো হাফ প্লেট এসছে, আর এটা হলো স্পেশাল বিরিয়ানি, এখানে দুটো মাটন একটা ডিম আর একটা আলু থাকে, তো ওটাই আমাদের দুজনের জন্য একটাতেই হয়ে যাবে। তো ওটাই আমার বর প্রথমে মাংসগুলোগুলো আলাদা করে তারপরে ভাগ করা হবে, কেন কি আমার ধান্দা তো বেশি রাইস নেব না। তো অনেকদিন পরে বাইরে খেয়ে ভালোই লাগছে আমাদের, আর আমি গলাওটি কাবাবই প্রথমবার ট্রাই করছি তাই আমার খুব ভাল লেগেছে। আর নিচে একটা এরকম ছোট পরোটা মতন দিয়েছিল, তো পরোটার সাথে রায়তা দিয়ে খুবই ভাল লেগেছে আমার গলাওটি কাবাব, পরে আবার নিশ্চয় ট্রাই করব। কি পড়ছো এগুলো, নেল পালিশ? হ্যাঁ নেল পালিশ পরার ইচ্ছে হলো, অনেকদিন পরি না। হাতে ব্যথা হয়েছে? না হাতে ব্যথা হয়নি এবারে তো, কিন্তু আগের বার যখন দিয়েছিল না তখন লাগেনি, তারপর আমি এসে উল্টেছিলাম মানে জ্বর হয়েছিল, কিন্তু এবার জানো তো দেওয়ার সময় একটু লেগেছে, তখন তো তোমায় বলছিলাম। আরে ইনজেকশন আর কতটুকু লাগে, ওটুকু লাগে কে লাগা বলে নাকি। যাই হোক তো অত কিন্তু অতটা ব্যথা কিছু হয়নি, তো তাই চলে এসেছি। অবশ্যই এবার এবার ব্যথা হবেও না, সেকেন্ড ডোজ এইবার ইনজেকশনই ব্যথা হবেও না, কারণ কারণ ওই ভ্যাকসিনেশনের পরে আবার বিরিয়ানি ভ্যাকসিনেশন হয়েছে না, ওই জন্য আর ব্যথা হবে না। হ্যাঁ বিরিয়ানি ভ্যাকসিনেশন হলো, বিরিয়ানিটা খেলাম ও বুঝলে, কিন্তু মানে তারপর কোথায় আমিনিয়ার বিরিয়ানি? হ্যাঁ আমিনিয়ার বিরিয়ানি, হ্যাঁ সেটার জন্যই তুমি ভিডিও করছো যখন, তখন আমি বলেই দিই আমার বন্ধুদের সাথে, আর এত রাতেবেলা তাই জন্য একটা রিজন যে কি বলে, আমি বলেছিলাম আমার বরকে যে একটুখানি তুলো, তো ও যে এখনই তুলবে বুঝতে পারিনি, তো যাই হোক এই জন্য যে মানে আমিনিয়া আর্সালান এগুলো মানে পুরনো, এখন তো অনেক ফ্র্যাঞ্চাইজিস হয়ে গেছে বিভিন্ন জায়গায় করছে, তো ওই জন্য না আমিনিয়া স্পেশালি আমিনিয়া আমার কাছে একটা নস্টালজিক জায়গা, যে কেন কি আমরা যখন বাড়ি ইচ্ছাপুরে থাকতাম তখন তো ছোটবেলায় বারবার কলকাতা আসা হতো না, তো যখনই বাপির সাথে আমি আসতাম বাপি মার সাথে কলকাতার দিকে, তো স্প্ল্যানেডে যে আমিনিয়াটা আছে যেটা আমার কি মেন ব্রাঞ্চ ওখানে সবসময় খেতাম, তাই আমিনিয়াতে এবার ভাবলাম যে আসার সময় একটু চিনার পার্কে অনেকদিনই খুলেছে, আগেও গেছি কিন্তু খুব শর্ট টাইমের জন্য, তো এবার আসার সময় খুব খিদে পেয়ে গেছিলো আর আমরা হাফ ডে ছুটি নিয়েছিলাম, তো ভাবলাম খেয়ে দিয়ে একবারে এসে অফিস করতে বসে যাবো,
কিন্তু ওখানে গেলাম, খাবার দাবার ঠিকই ছিল, কিন্তু ওদের বিহেভিয়ার, বিহেভিয়ার বলতে কি, আন্তরিকতা দেখিয়েছে, কিন্তু ওদের প্রফেশনালিজমে আমার মনে হচ্ছে প্রবলেম আছে। তোমার মনে কি মনে হয় বলো? হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের যেটা, মানে এটা প্রথমে তোমাদের বলি আমি ডিটেইলসে, প্রথমেই আমরা গিয়ে অর্ডার দিলাম, অর্ডার দিয়ে বসে আছি, ওরা আমরা গলাওটি কাবাব দেখলেই তোমরা গলাওটি কাবাব দিয়েছিলাম ফুল প্লেট, মানে চারটে থাকবে, তো ওরা বললো কি একটু দেরি হবে, তো আমরা ওদের হাতে টাইম ছিল তখন, তো আমরা বললাম যে ঠিক আছে তো একটু ওয়েট করে যাই তোমরা করো। তো তারপরে প্রথম তালটা কাটে যে ওরা হাফ প্লেট দেয়, তো আমরা প্রথমে বুঝতে পারিনি, তো আমরা প্রথম ভাবলাম যে আমরা তো চারটে দিয়েছিলাম, মানে ফুল প্লেটের মধ্যে চারটে লেখা ছিল, তো এখন কি চেঞ্জ হয়েছে কিছু, দুটো দিয়েছে নাকি, তো যে অর্ডার নিয়েছিল সে হাওয়া হয়ে গেছে, তাকে আর দেখতেই পেলাম না আমরা। তারপর অন্য একজন ভদ্রলোক দিচ্ছিল, তো তাকে বললাম যে আমরা এটা কি হাফ প্লেট না ফুল প্লেট, তো বললো যে হাফ প্লেট, দুটো আছে, তো আমরা বললাম আমরা তো ফুল প্লেট দিয়েছি, বললো যে ও তাই, তো উনি আবার ওই কিচেনে অর্ডার দিল যে না এনারা ফুল প্লেট দিয়েছে তো ফুল প্লেট দিতে হবে। তার সাথে আমরা একটা মানে বিরিয়ানি নিয়েছিলাম, ওটাকে কি বলে স্পেশাল বিরিয়ানি, মানে যেটাতে দুটো মাটনের পিস থাকে, একটাই নিয়েছিলাম, দুজনের হয়ে গেছে, আর ফুল প্লেট গলাওটি কাবাব, আর তার সাথে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, মানে কি পেপসি না কোকো কোলা এমনি, কিন্তু সেটা আর আমাদের আসেইনি, অদ্ভুত। তো আমরা খাচ্ছিলাম, ভাবছি কি হয়তো আসবে পরে দেবে পরে দেবে, কেন কি ওদের আবার ওই মকটেল বা ওই ড্রিঙ্কস এর কাউন্টারটা বাইরে, তো আর আসেইনি, এদিকে আমাদের খাওয়া হয়ে গেছে, মানে পরে আবার গলাওটি কাবাবে যে আরো দুটো পিস বাকি ছিল সেটাও দিয়ে গেল, তো খেয়ে দিয়ে তখন তখন আমার বর বলছে যে কি বলে ওরা তো দিল না আর একবার বলবো, তাই বললাম ছাড়ো তো অলরেডি খাওয়া হয়ে গেছে, এখন আবার ওটার জন্য স্পেশালি শুধু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য বসবো, আরো সময় নষ্ট হবে, তো আমরা ড্রাইভার বললাম তাহলে আমাদের দিয়ে দাও ইয়ে যেটা কি বলে বিল দিয়ে দাও, তো বিলে দেখছি যে কোল্ড ড্রিঙ্কস এর টাকাটা ধরে নিয়েছে। এখানে আর একটা অদ্ভুত, মানে প্রথমে তো ওই হাফ প্লেট দিয়েছিল এক নম্বর, দু নম্বর তো ওরা দেয়নি ইয়ে, আর এটা হলো তিন নম্বর যে ওখানে ফুলটাই মানে কোল্ড ড্রিঙ্কস এর দামও ধরেছে। তারপর আমরা বললাম যে এটা তো দেওয়াই হয়নি, এবার ওদের মধ্যে হয়ে গেল নিজেদের মধ্যে ঝামেলা শুরু, যে কে কখন বলেছে কেন দেয়নি এই নি, আর এদিকে তোমাদের বললাম আমাদের তো মানে টেনশন হচ্ছে, এসে অফিসের ওয়ার্ক করার ছিল, মানে অফিস অন হওয়ার ছিল, আমরা তো হাফ ডে বলে গেছিলাম, তো আমরা আবার গিয়ে মাঝখানে বললো আমার বর যে কি বলে কি হলো হচ্ছে না, বলছে যে একটু ওয়েট করুন ওয়েট করুন, তারপর আবার মাঝখানে ওই যে দিচ্ছিল সার্ভিং করছিল বয়টা, সে আবার এসে বললো যে কি বলে আপনারা কি এখন কোল্ড ড্রিঙ্কস খাবো, ভাবো আমাদের খাওয়া হয়ে গেছে, দশ মিনিট আমরা ওখানে এমনি বসে আছি, তারপর আমরা নাকি আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে তখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার ফিরবো, তো আমার বর তো একটু ভালো মানুষ, তো সে বলছিল তাহলে আবার বিল চেঞ্জ করতে হবে তো খেয়ে নি, তো আমি বললাম যে না শুধু শুধু ওয়েট করবো কেন, আমরা যে খাই নি, আমাদের সময় নেই, হাঁটতে যেতে হবে, তো তাই জন্য আবার বললাম যে না আমরা খাবো না, তোমরা বিল ঠিক করে দাও, আবার ওখানে গেল ক্যাশিয়ারের সাথে আবার কি সব আমাদের গোল মিটিং বৈঠক হলো সবাই মিলে, মানে অনেকগুলো সব বয়গুলো চলে, এ ওকে দোষা বই মানে বোঝা যাচ্ছে যে ওকে দোষারোপ করছে ওকে দোষারোপ করছে এইসব করে, তারপর ফাইনালি আমাদের বিলটা করে দিল, মানে ওটাকে বাদ দিয়ে দিল, দিয়ে তারপর আবার এলো, এইসব করে আমাদের বেরোতে বেশ দেরি হয়ে গেছে, কিন্তু আমার মানে খুবই বাজে লেগেছে যে এত বড় একটা নাম করা রেস্টুরেন্ট হোক ফ্র্যাঞ্চাইজিস, তো একটা ব্র্যান্ড ভ্যালু তো আছে, তো তাদের মানে এরকম আনপ্রফেশনাল জিনিসপত্র হলে আমার কাস্টমার মানে আমরাও তো যেহেতু কাস্টমার হ্যান্ডেল অনেকটাই করি আমাদের অফিসে, মানে একদম ডাইরেক্ট ফেস টু ফেস না হলেও তাও তো বিভিন্ন রকম কাস্টমার হ্যান্ডেল হয় আমাদের আইটি অফিসে, তো আমাদের সবসময় শেখানো হয় যে কাস্টমার ইজ গড বা কাস্টমার ইজ কিং, আর একটাও কথা আছে, কিন্তু এখানে তো মনে হলো যে বাবা তুমি পয়সা দিয়েছো তো কি হয়েছে, আমরাই কিং, তোমাদের যা দেবো খেয়ে বাবা পয়সা দিয়ে চলে যাও, মানে আমার খুব খারাপ লেগেছে এই ব্যাপারটা, তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই, তো আমার বরকেও জিজ্ঞেস করি তোমার কি মনে হচ্ছে, যে এটা তো খুবই মানে আনফরচুনেট ব্যাপার একটা হয়, হ্যাঁ এক্সেপশনাল কেস, সবসময় এরকম হয় না, কারণ আগে যতবার গেছি আমরা আমিনিয়াতে বা এতে তাতে এরকম এরকম বিহেভিয়ার পাইনি আর কি, সেই জন্য আমাদের একটু অন্যরকম লেগেছে, ও ভালো মানুষ, ওর কিছুতেই মানে সবেতেই নাকি এটা আনফর্চুনেট মানে একবারই হয়েছে, কিন্তু আমি জানি না, কিন্তু ওদের বিহেভিয়ার বা ওদের যে
কি বলবো যে হচ্ছে হোক এরকম যে বিহেভিয়ারটা দেখলাম আমার মনে হচ্ছে অন্য অন্য কাস্টমারদের সাথে হয়তো হয়েছে। তো তোমরা যদি এরকম কিছু ফেস করে থাকো আমার কমেন্ট বক্সে বলতে পারো। আর আজকে তো ভ্যাকসিনেশন হলো, আর যদি কিছু সাইড এফেক্ট হয় আমি পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদের জানাবো। আর তোমাদের কাদের কাদের মানে সেকেন্ড ডোজ হয়ে গেছে একদম ফুল ভ্যাকসিনেটেড ওটাও আমাকে বলতে পারো। আর আজকে পুরো যে জার্নিটা দেখালাম তো নিউ টাউনের বা এদিকটা মানে এটাকে বলা হয় মডার্ন কলকাতা এই সাইডটা একটুখানি তোমাদের দেখালাম যে দেখো ওখানে মডার্নাইজেশনের সাথে সাথে সেই গ্রিনারি কত মানে কত সুন্দরভাবে আমাদের কলকাতাটা বেশ বিদেশকে আমরা প্রায়োরিটি দিই কিন্তু আমাদের কলকাতার আশেপাশেও কিন্তু খুব সুন্দর। তো সেটাই দেখালাম। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার এই ছোট্ট পুচকি চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশনটাও অন করে দিও যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করলে পরেই তোমাদের কাছে নোটিফিকেশন চট জলদি চলে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। তো জব তক পরের ভিডিও আসছে না।